হ্যালো এভরিওয়ান, আমি শিবায়ন রয়েছি আজ তোমাদের সঙ্গে একটা নতুন ঘটনা নিয়ে। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটা ঘটে গেছে বেশ কিছু বছর আগে। তো ঘটনাটা বলার আগে বলে রাখা জরুরি যে আমরা কখনো বলি না যে ঘটনা এখানে শোনানো হচ্ছে সেই ঘটনাটাকে বিশ্বাস করতেই হবে, কারণ বিশ্বাস করাটা না করাটা পুরোপুরি তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের যে ঘটনাগুলি পাঠায় আমরা সেগুলোকেই তুলে ধরি, আর সেটি আমাদের কাজ। তোমরাও পাঠাতে পারো তোমাদের এক্সপিরিয়েন্স করা বা শোনা কোনো ঘটনা মেল বা ফেসবুকের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে আমরা ঘটনার দিকে চলে যাই, শুরু করছি ঘটনাটা। যেভাবে সে আমাকে ঘটনাটি বলেছে ঠিক সেইভাবেই তার ভাষায় আমি ঘটনাটা শেয়ার করছি। আজও দিনগুলোর কথা মনে পড়লেই শিউরে ওঠে সারা শরীর। একের পর এক আকস্মিক ঘটনায় আমি তখন বিধ্বস্ত, কিন্তু যার অস্তিত্বে কোনোদিন কোনো বিশ্বাস ছিল না আমার, সেই তারই অস্তিত্ব আমার জীবনের ভিতরটাকে নাড়িয়ে দিয়ে যাবে তা আজও বিশ্বাস করতে কষ্ট হয়। ছোটবেলা থেকে বাড়িতে পুজো পার্বণের সংস্কার বশতই হয়তো ভগবানের ওপর বিশ্বাসটা ছিল, কিন্তু শয়তানেরও যে অস্তিত্ব রয়েছে সে সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। আমার সদ্য সদ্য তখন বিয়ে হয়েছে, শাশুড়ি মা আধুনিকা হলেও দেবতা ও অপদেবতা দুটোকেই সমান ভক্তি করতেন। আমি দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে উনি আগে আমাদের বাড়ির কাছাকাছি এক শিব মন্দিরের পুজো দিয়ে সবার হাতে প্রসাদ দিয়ে তবেই নিজে জল গ্রহণ করতেন। আমাদের বাড়িটা ছিল বেশ বড় জায়গা নিয়ে 13 কাঠার, পিছন দিকে অনেক রকমের গাছপালা যেমন আম, পেয়ারা, নারকেল, সুপুরি ইত্যাদি ইত্যাদি। আমি রাতের বেলা ওই দিকে যাই, এটা শাশুড়ি মা তো বটেই, আমাদের বাড়ির বড়দের কারোরই পছন্দ ছিল না। একদিন হয়েছে কি, দোতলার বারান্দার পিছনে আমি তাকিয়ে আছি, দেখছি সুন্দর পূর্ণিমার পূর্ণাঙ্গ চাঁদ। হঠাৎ বেশ কয়েকটা কুকুর একসাথে আর্তনাদ করে উঠল। আমি বরাবরই ডাকাবুকো করছিলাম, কিন্তু কেমন যেন শিউরে উঠলো গাটা, মনের ভিতরটা কেমন যেন হতে লাগলো। তখনই দেখলাম হঠাৎ পিছনের গেট দিয়ে একজন লোক ঢুকে আসছে ভিতরের দিকে। লোকটির এক অস্বাভাবিক চোখ, লাল জ্যোতির মতো, যেন টুনি লাইটের মতো জ্বলছে তার চোখটা। লোকটা কিছুটা ভিতরে আসতেই তার গায়ের লোম দেখে আমি আশ্চর্য হয়ে পড়লাম। মহিষের মতো কালো চেহারা, গায়ে যেন ভাল্লুকের মতো লোম। লোকটা ক্রমেই বাড়ির ভিতরে আসতে লাগলো। হঠাৎ বাড়িতে কান্নার রোল উঠতেই পড়িমারি করে আমি নিচে এলাম। এসে দেখলাম দিব্যি সুস্থ সবল শ্বশুর মশাই, যাকে আমি 10 মিনিট আগে 10 মিনিট হয়নি চা খেতে দিয়ে এসেছি, তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন, মুখ দিয়ে গাঁজা ফেনা বেরোচ্ছে। চোখ দুটো স্থির, আমি স্পষ্ট দেখলাম লোকটা আমার শ্বশুর মশাইয়ের মাথার পিছনে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করতে উঠতে গিয়েও যেন স্তম্ভিত হয়ে দেখলাম লোকটার অদ্ভুত এক ক্রূর উল্লাস। এক যেন শয়তানের হাসি রয়েছে তার মুখে। কিছুক্ষণ পর ডাক্তারবাবু এলেন, এসে তিনি গম্ভীর হয়ে বললেন, দুঃখিত, ম্যাসিভ অ্যাটাক। আমার আসার আগেই তিনি চলে গেলেন। সমস্ত বাড়িটা শোক স্তব্ধ। আমি দেখলাম সেই ভয়ঙ্কর লোক বা শয়তানটি ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে গেল। 1 বছর কেটে গেছে, আমাদের পরিবারে এক নতুন ক্ষুদে সদস্য আসতে চলেছে। আমার কোল ঝুড়ে সে থাকবে সারাক্ষণ জেনে আনন্দিত আমি। বাড়িতে সকলেই আমাকে ঘিরে রয়েছে প্রায় সারাক্ষণ। 7 মাস হলো সে নিজের
অস্তিত্ব জানান দিচ্ছে। এক অদ্ভুত আনন্দের অনুভূতি আমাকে ঘিরে থাকে সারাদিন। আজ আমার সাধের অনুষ্ঠান হলো। একটু ক্লান্তি অনুভব করতে আমি বিছানায় গিয়ে চোখ বন্ধ করে শুয়েছিলাম। কখন দু চোখ জুড়ে ঘুম নেমে এসেছে বুঝতে পারিনি। হঠাৎ ধড়ফড় করে ঘুম ভেঙে যায় আমার। একসঙ্গে অনেকগুলো কুকুরের করুণ কান্নায় চমকে উঠে ঘুম ভেঙে গেল আমার। আমি আবার সেই অনুভূতি, আবার সেই লোকটাকে দেখি। সেই লাল চোখ, লোমস কালো শরীর, মুখে ক্রুশ উল্লাসে ভরা শয়তানি হাসি। আমার পেটে একটা লোমস হাতের অনুভূতি এবং ভয় কাঠ হয়ে যাওয়ার কথা আমার, কিন্তু সন্তানকে বাঁচানোর মরিয়া চেষ্টায় আমি হুড়মুড় করে সিঁড়ি থেকে নামতে লাগলাম। কিন্তু একদম শেষের সিঁড়িতে এসে আমি হুমড়িকে পড়লাম। এক না ফোটা ফুলকে অঙ্কুরেই বিনষ্ট করে দিল সেই শয়তান লোকটা। আমার চোখে তখন অন্ধকার নেমে এসেছে। এর আরও এক বছর পরের ঘটনা। আমি তখন দ্বিতীয়বার মা হতে চলেছি। এবার আমার শাশুড়ি মা আর কোনো ঝুঁকি নিতে চাননি, তাই তিনি ওনার গুরুদেবের কাছ থেকে মন্ত্রপুত শিবের তাবিজ এনে আমার হাতে বেঁধে দিয়েছিলেন। আমার থাকার ব্যবস্থা হয়েছিল নিচে। তিনি আমাকে 108 বার রুদ্র মন্ত্র জপ করতে বলে গিয়েছিলেন। আর সেই লোমসযুক্ত মানুষটি আরও একবার আমার মাথার কাছে এসে দাঁড়ালো। আবারও এলো কুকুরের সেই করুণ কান্নায় ভেঙে পড়া আত্মচিৎকার। কিন্তু আমি তখন ভয় পাইনি। ভয় না পেয়ে রুদ্র মন্ত্র জপ করতে শুরু করেছি এবং চোখ খুলে দেখি সে ভীষণ ক্রোধে উন্মাদ হয়ে পিছনের দিকে সরে যাচ্ছে। কিন্তু আমার স্বামীর ফটোটাকে সে যেন আছড়ে ভেঙে ফেলল। আমার স্বামী তখন বাইক নিয়ে এক বন্ধুর বাড়ি গিয়েছিল বিশেষ কাজে। আমি ওই ফটোটা আছড়ে ফেলার সময় ঘড়িটার দিকে তাকিয়েছিলাম। ঘড়িতে তখন 9:10। ঠিক সেই সময় ফোন এলো, বাইকে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ঠিক 9:10, স্পট ডেড। কিছু করার ছিল না, আমি খুব ভেঙে পড়েছিলাম। শাশুড়ি মাকে কাঁদতে কাঁদতে সব কথা খুলে বললাম। সন্তান শোকে স্তব্ধ মা আবার তার গুরুদেবকে খবর দিলেন। শিষ্যের এমন বিপদে তিনি কাজকর্ম মিটে যেতেই আমাদের বাড়িতে এসে এক বিশাল শিব যজ্ঞ করলেন, প্রতিষ্ঠিত করলেন শিব মন্দির আমাদের বাড়ির মধ্যে। এরপরে আর সেই ভয়াবহ শয়তানটিকে আমি দেখতে পাইনি কোনোদিন। আমার আজ এক পুত্র সন্তান এসেছে কলযুগে। আমি তার নাম দিয়েছি অংশ। সে দেখতে একদম আমার স্বামীর মতো হয়েছে, যেন ছোট্ট অনিমেষ। আমার শাশুড়ি মায়ের মুখে শুনেছিলাম আমার এক কাকা শ্বশুর ছিলেন তন্ত্র সাধক। তিনি কোনো নারী ঘটিত কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে ফেলেছিলেন নিজেকে। তিনি এই বাড়ির পিছনের বাগানে লুকিয়েছিলেন। আমার শ্বশুরমশাই ছিলেন সাধারণ মানুষ। পুলিশ এলে তিনি তার ভাইকে পুলিশে ধরিয়ে দেন। কিন্তু যাওয়ার সময় তিনি নাকি বলেছিলেন, দাদা তুই এটা বিরাট ভুল করলি, আমি আবার আসব, বারবার আসবো তোর বাড়িতে মৃত্যুর দূত হয়ে। আমি যদি তন্ত্র সাধনার সামান্যতম কিছু শিখে থাকি তাহলে তোদের প্রত্যেক কটার মৃত্যুর পিছনে আমার অভিশাপ এবং আমার হাত থাকবে, মিলিয়ে নিস। ওনার যাবজ্জীবন কারাবাস হয়েছিল, কিন্তু উনি কারাগারেই নাকি আত্মহত্যা করেন। তারপর থেকেই ওনাকে বাড়ির পিছনে ওনার দীর্ঘস্থায়ী ছায়া দেখতে পেয়েছেন অনেকে, কিন্তু আমার মতো এমন স্পষ্ট করে কেউ দেখতে পাইনি এর আগে তাকে। আজও আমি ভয় ভয় থাকি যদি আবার ফিরে আসে সে। তাই ছেলেকেও রুদ্র মন্ত্র জপ করতে শিখিয়ে দিয়েছি।
তবে শিব মন্দির প্রতিষ্ঠার পর থেকে আর তার দেখা পাওয়া যায়নি কোনোদিন। তো বন্ধুরা, গল্পটা বা ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে আমাদের এই ঘটনাটি, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। সবসময় আমাদের পাশে থেকো, শুনতে থাকো। ধন্যবাদ। তোমাদের সাথে দেখা হবে পরের এক কোনো ঘটনায় বা এক কোনো গল্পে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।